সাহেদ আলী আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ বা কামভাবের জন্য মজি বের হলে কিংবা বীর্যপাত হলে কি রোজা রাখা রোজার কোনো ক্ষতি হয়? রোজার মধ্যে কামভাবের কারণে যদি কারোর মজি বের হয়, যেটাকে আঠালো কিছুটা কিছুটা আঠালো পানির মতো যে পদার্থ যদি বের হয়, তাহলে সেক্ষেত্রে তার ফলশ্রুতিতে রোজা ভঙ্গ হবে না। বীর্যপাত যদি হয় এবং সে বীর্যপাত যদি হয় উত্তেজনার সাথে, তাহলে সেক্ষেত্রে সে রোজাভঙ্গের কারণ হবে, সেটি হস্তমৈথুনের মাধ্যমে হোক বা অন্য কোনো কামভাবের কারণে, কোনো যৌন বিষয়ক চিন্তাভাবনার কারণে বা এ জাতীয় কোনো আচরণের কারণে যদি আপনার কামভাবের সাথে উত্তেজনার সাথে যদি বীর্যপাত হয়, তাহলে সে ফলে তার ফলে রোজাভঙ্গ হবে। আর যদি কারোর অসুস্থতার কারণে বীর্যপাত হয়, শারীরিক কোনো দুর্বলতার কারণে অথবা স্বপ্নদোষের কারণে, তাহলে তার কারণে রোজাভঙ্গ হবে না। তবে মজি যেটা কিছুটা আঠালো পানির মতো, সেটি বের হওয়ার ফলে যেটা বীর্য নয়, শুভ্র সাদা নয়, সেটি বের হওয়ার ফলে রোজা ভঙ্গ হবে না, তবে সেটি বের হলে অজু ভঙ্গ হবে। তবে রোজা রেখে আপনার মজি বের হতে পারে এরকম কোনো চিন্তা ভাবনা কল্পনা বা আচরণ থেকে বিরত থাকা উচিত, সিয়ামের যে মৌলিক লক্ষ্য আছে সেই লক্ষ্য সাধনের স্বার্থে এবং প্রয়োজনে।